প্রায় 15 বছর ধরে দুজন চির প্রতিদ্বন্দ্বী। ফুটবল ইতিহাসে তাদের মতো দ্বৈরথ আছে কিনা তা গবেষণার বিষয়। প্রতিদ্বন্দ্বিতাকে অন্য এক মাত্রা নিয়ে যাওয়া এই দুই বিশ্বসেরা ফুটবলার এর আগে অনেকবারই জানিয়েছেন একে অপরের প্রতি শ্রদ্ধা ও মুগ্ধতার কথা। মোনাকোতে উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও একবার পাশাপাশি দেখা গেল মেসি ও রোনালদোকে। মাইক্রোফোন হাতে রোনালদোই আরও একবার ভুল ভাঙালেন ফুটবল প্রেমীদের, বললেন তাদের সম্পর্কটা খুবই ভালো। উয়েফার পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুজন পাশাপাশি উপভোগ করেছেন একে অপরের সঙ্গে, হাসিমুখে কথাও বলেছেন তারা। রোনালদোই বললেন নিজের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে, আমরা মঞ্চটা 15 বছর ধরে ভাগ করে নিচ্ছি, মেসি আর আমি। ফুটবলে এটা কখনো ঘটেছে কি না জানি না। দুইজন একই মানের ফুটবলার একে অপরকে চ্যালেঞ্জ জানিয়ে এতদিন ধরে খেলে যাচ্ছে, এটা এতটা সহজ নয়। এ সময় মেসির সঙ্গে ডিনারের ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুবই ভালো, তবে আমাদের এখনো একসঙ্গে ডিনার করা হয়নি। আশা করি সামনেই হয়ে যাবে। আমি অবশ্যই স্পেনের খেলাটা মিস করি, আমরা একে অন্যকে আরও ভালো খেলতে সাহায্য করতাম। গত 15 বছর ধরে এই প্রতিদ্বন্দ্বিতা আমাদের আরও ভালো খেলতে উৎসাহিত করেছে। রোনালদোর এখন 34 বছর চলছে, মেসি বয়সে তার চেয়ে 2 বছরের ছোট। আর্জেন্টাইন তারকার সঙ্গেই অবসর নেওয়ার ইচ্ছা আছে কি না এ প্রশ্নের জবাবে রোনালদো বলেন, সে আমার চেয়ে 2 বছরের ছোট, কিন্তু এই বয়সেও আমি খুব ভালো আছি, আশা করি আগামী বছরও আমি এখানে আসতে পারবো, এরপরের 2 বছর কিংবা তৃতীয় বছরেও। এতে যারা অপছন্দ করে তারা আমাকে দেখবে এখানে। এদিকে সদা স্বপ্রবাসী মেসি ও রোনালদোর সঙ্গে প্রতিযোগিতা উপভোগ করার কথা বলেছেন। তিনি বলেন রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আসলেই অসাধারণ। Sí, yo se lo dije en su momento, era lindo tenerlo. Lloré mucho por Cristiano. Era una rivalidad linda, sobre todo porque estaba en el mar. গোল করা সবসময় আনন্দের, তবে গোল করার আগে মূল লক্ষ্য হলো কোনো কিছু জেতার। তবে আপনি যদি জেতেন এবং গোল করেন তাহলে সেটা অবশ্যই বেশি ভালো। উল্লেখ্য, মেসি রোনালদোকে পিছনে ফেলে এবারের বর্ষসেরা পুরস্কারটি জিতেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়ার পাশাপাশি উয়েফা গত মৌসুমের সেরা ডিফেন্ডার, গোলরক্ষক, মিডফিল্ডার ও স্ট্রাইকারের নামও জানিয়েছে। সেরা গোলরক্ষক হয়েছেন লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো আলিসন বেকার। ইউরোপে এ মৌসুমে সেরা ডিফেন্ডারও লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। সেরা মিডফিল্ডার হয়েছেন আয়াক্সের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে বার্সেলোনায় আসা ফ্রাঙ্কি ডি ইয়ং। বার্সেলোনার ঘরে এসেছে সেরা স্ট্রাইকারের পুরস্কারটি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি হয়েছেন সেরা ফরওয়ার্ড। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।